জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর ও তারেক সহ পাঁচ আসামিকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন বিশেষ জজ আদালত মঙ্গলবার সকালে খালেদা জিয়াসহ দুই আসামি সাজা কমানোর আবেদন ও দুদকের রিভিশন নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট বেঞ্চ সকাল দশটা একত্রিশ মিনিটে এজলাসে বসেন বিচারপতি এম ইনায়তুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমান তিন মিনিটে রায়ের মূল অংশটি পড়ে আদালতের কার্যক্রম শেষ করেন তারা আদালত জানান রায়ের অপারেটিভ অংশ ঘোষণা করছেন দুর্নীতি দমন কমিশনের যেটা রুল ছিল সেই সেই সাকসিড হয়ে হলো এই রায়ের ফলে যে তিনজন আসামি এখানে ছিলেন পাঁচ বছর আর দশ বছর সবারই দশ বছর হয়ে গেছে খালেদা জিয়ার পক্ষে খালাস চেয়ে করা আবেদন এবং অন্য দুই আসামির সাজা কমানোর আবেদন খারিজ করে দেন আদালত তবে খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের করা রিভিশন আবেদন গ্রহণ করে আদালত খালেদা জিয়ার সাজা পাঁচ বছর বাড়িয়ে দশ বছরের কারাদণ্ড ঘোষণা করেন এখানে মহামান্য হাইকোর্ট ডিভিশন আই দিয়ে ওনার সাজা পাঁচ বছর থেকে দশ বছর করে দিছে দ্যাট মিন্স সি হাজবিন কনফ্লিক্টেড ফর আন্ডার সেকশন ফোর জিরো নাইন ওয়ান জিরো নাইন রায়ের ফলে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এ নিয়ে কথা বলেন দুদক ও রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল জানান খালেদা জিয়া আপিল করলে যদি সাজা বাতিল হয় তবেই কেবল নির্বাচন করতে পারবেন কেউ যদি নির্বাচন করতে চান তাহলে সাজাটাকে আদালতের মাধ্যমে বাতিল করতে হবে সেটা সাময়িক স্থগিত করে নির্বাচন করা যাবে না বলে আমি মনে করি মাগুরার সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের আপিল খারিজ হওয়ায় বিচারিক আদালতে পাওয়া তাদের দশ বছরের সাজা বহাল রয়েছে মামলার অপর তিন আসামি তারেক রহমান সাবেক মুখ্য সচিব ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক থাকায় আপিল করার সুযোগ নেই তাদের দশ বছরের কারাদণ্ড বহাল রয়েছে বলেও জানান আইনজীবীরা একুশে টেলিভিশন